প্রায় 60 ইয়ার্স এই আশ্রম করেছিলেন শ্রীমৎ স্বামী ধ্রুবানন্দজি মহারাজ। আজ এটি বেলুড় মঠের অধীনে দীর্ঘদিনের প্রতীক্ষা ভক্তদের এখানকার মহারাজদের আজ এটি পূর্ণাঙ্গ শাখা বেলুড় মঠের অধিগ্রহণ হয়েছে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বুধেশ্বরানন্দজি মহারাজের হাতে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক আমরা যাতে এটি সুন্দরভাবে হয় ভক্তদের আশীর্বাদ আপনাদের সবার সহানুভূতি থাকবে। দিন দিন এই আশ্রমের সমস্ত কর্ম যাতে উন্নত মানের রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারার মাধ্যমে হয় সেটি আমাদের প্রার্থনা থাকবে। আপনাদের সহযোগিতা সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। বিশেষ করে সাউডেঙ্গি ভক্তদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। মেঘ থেকে একটা বিন্দু জলকণা আসছে, এসে সাগরে মিলছে। দুটি ধারণা এখানে হতে পারে। একটি ধারণায় মনে হবে জলবিন্দুটা বুঝির মৃত্যু হলো, আবার একটি ধারণায় মনে হবে গোটা সাগরের সঙ্গে জলবিন্দুটা একীভূত হয়ে গেছে। ঠিক সেই রকমভাবে ভাবতে পারি শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ভক্তদের কাছে আজকের দিনে এই সাহুডাঙ্গি আশ্রম যেন সেই ছোট্ট জলবিন্দুর মতো এই বৃহৎ সাগরে নিজেকে একীভূত করে নিজেকে যেন সবার সঙ্গে এক করে নিয়েছে। আপনারা নিজেদেরকে আলাদা করে না ভেবে সব যেন রামকৃষ্ণ মিশনের একীভূত একটি অঙ্গ, যেটির প্রচেষ্টা করেছিলেন স্বামী ধ্রুবানন্দজির কথা বললেন 1959 সালে। দীর্ঘ এতদিন পরে অনেক সময় অনেক প্রতীক্ষা আমাদের থাকে, এটিও জ্ঞানযোগের একটি কথা আছে। স্বামীজি বলছেন জোয়ারের জল যেমনভাবে খাড়িতে ঢুকে যায়, ঢুকে বেশ কিছুদিন আবদ্ধ থাকে, আবার জোয়ার এলো, খাড়ির জলটা সমুদ্রের সঙ্গে মিশে গেল। এটি যেন একটি অপেক্ষা ছিল, সেই অপেক্ষায় আজকে আমরা এই শুভদিনটা পেলাম। আজকে প্রত্যেকের কাছে খুব আনন্দের বিষয়, আমরা সবাই আজকে একীভূত হয়ে গেলাম। মহারাজরা বলেছেন, ঠাকুর এবং ভাগবতেও আছে যে ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না। এই ভক্ত ছাড়া এই ঠাকুর যত অবতার এসেছেন সবাই তার ভক্তদের নিয়ে আসছেন। এই আশ্রম একটি সুন্দর জায়গা শুনেছি, আমি কখনো আসিনি। আমি বারাণসীতে ছিলাম, তো আমার মহারাজ অত্যন্ত স্নেহ করেন, আর বিশেষ করে বুধেশ্বরানন্দজি মহারাজ দেশ বিদেশে 150 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় অনেক আশ্রম কীরকম উন্নতি হয়, কীরকম বেলুড় মঠের নেওয়া যায়, তার জন্য তার একটা প্রত্যাশা। সেটি একটি আপনারা হয়তো জানেন, আমি কিছুদিন মণিপুরে ছিলাম। আমি মণিপুর আশ্রম হওয়ার জন্য মহারাজির এত, সেখানে কোনো টাকা পয়সা কিছুই ছিল না, সেই জায়গায় আজকে প্রায় 50 কোটির ঊর্ধ্বে তার সম্পদ, কাজকর্ম এবং প্রায় 1200 ছেলে পড়াশোনা করে, তার মূলে মহারাজ। মানে একটা মহারাজকে উদ্বুদ্ধ, আমাদেরকে কীরকম উদ্বুদ্ধ, পয়সা করে নেই, খাওয়ার পয়সা নেই, মহারাজ প্রথম 10 লক্ষ টাকা দিয়েছেন, দিয়ে আমাদের সাধুদের খাওয়া দাওয়া যাতে চলে। তো মহারাজকে আমার অন্তরে, বিশেষ করে মহারাজের অন্তরের গভীর শ্রদ্ধা, আর মহারাজের সাথে এখানে আসবো
এই আশ্রমে কর্মভার দায়িত্ব নিতে হবে জানবেন, এটি ঠাকুরের আশীর্বাদ, মহারাজের আশীর্বাদ, এখানে সাধু সন্তের আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদ। আপনারা এই আশ্রমে আসবেন, এই আশ্রম দিন দিন আরও বর্ধিত হোক ঠাকুরের ভাবধারা দেশ বিদেশে, যাতে আমরা প্রচার করতে পারি। প্রচার বিহীন সঙ্গের বলছেন স্বামীজি, বলছেন প্রচার না হলে সঙ্গের হীনদশা প্রাপ্ত হয়। প্রচার দরকার, ঠাকুরকে আমরা প্রচার করতে হবে, স্বামীজিকে প্রচার করতে হবে, মাকে প্রচার করতে হবে। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণ্যে, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণ্যে। কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণ্যে, প্রভু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণ্যে, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ। আমাদের স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে তিনি বলতে গেছেন, মানে তার দি সিগনিফিকেন্স অফ শ্রী রামকৃষ্ণ অবতারহুড, তার সম্বন্ধে তিনি বলতে গিয়ে বিদেশ থেকে তিনি একটা চিঠিতে তিনি লিখছেন, বেদের সমুদ্রকে মন্থন করে যে অমৃত লাভ করা হয়েছিল তার মধ্যে ভগবান শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও অন্যান্য যারা দেবতারা, তারা নিজের শক্তি তার মধ্যে ঢেলে দিয়েছে, আর যত সব অবতার পুরুষ এসছেন তারা নিজের জীবন তার মধ্যে দিয়েছে, সে অমৃত শ্রী রামকৃষ্ণ দেব আমাদের সামনে নিয়ে এসে এক ফোঁটা দু ফোঁটা নেই, পুরো অমৃতের কলস আমাদের কাছে তিনি নিয়ে এসছেন। এটা হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণের অবতারবাদে সে মাহাত্ম্য। প্রথমেই দূরদর্শনের সকল দর্শক এবং শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গার সকল ভক্তজনকে আমার প্রণাম জানাই। আজ আমাদের জন্য খুবই আনন্দের দিন, কারণ আজ শিলিগুড়ি অঞ্চলের বহুদিনের পুরনো এবং ভক্তদের অত্যন্ত প্রিয় স্থান শাহুডাঙ্গি আশ্রম, যেটি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম শাহুডাঙ্গি এই নামেতে পরিচিত ছিল,
সেটি আজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের একটি পূর্ণাঙ্গ শাখা কেন্দ্র রামকৃষ্ণ মিশন শাহুডাঙ্গি রূপেতে আজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো। এই শাহুডাঙ্গি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন স্বামী ধ্রুবানন্দজি মহারাজ সেই 1959 সালেতে। পূজনীয় ধ্রুবানন্দজি তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনেরই তিনি সন্ন্যাসী ছিলেন। পরবর্তীকালে তার মনে একটি ইচ্ছা জাগে যে এই উত্তরবঙ্গতে রামকৃষ্ণ ভাবান্দোলন প্রচারের জন্য, এবং সেই জন্যে তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের পক্ষে সেই সময় সম্ভব হয়নি এইখানে কোনো কেন্দ্র খোলা, সেই জন্যে তিনি নিজের জীবনের ব্রত করেন এবং তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের থেকে আলাদা হয়ে তিনি এই শাহুডাঙ্গি অঞ্চলে আসেন এবং এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন 1959 সালেতে। এবং তার সাথে অন্যান্য অনেক মহারাজরা যুক্ত ছিলেন সেই সময়, এবং তিল তিল করে তিনি এই আশ্রমটিকে গড়ে তুলেছেন। আপনারা নিশ্চয়ই দেখবেন এই শাহুডাঙ্গি আশ্রমের যেটি মেন ফিচার বলা যেতে পারে সেটি হচ্ছে এই আশ্রমটি যেন একটি তপোবনের মতন আশ্রম। আশ্রম বলতে আমরা যে চিত্রটি আমাদের মানসপটে উদয় হয় আশ্রম কেমন হবে, গাছপালা সুন্দর, চারিদিকে ফুল ফুটে রয়েছে, পাখিরা ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে ঠাকুরের মন্দির, সাধু সন্ন্যাসীরা রয়েছেন, সেই তপোবনের যে পরিবেশ সেটি ভক্তেরা এই শাহুডাঙ্গি আশ্রমে এসে তারা উপভোগ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই শাহুডাঙ্গি আশ্রমের এত গাছ, প্রত্যেকটি গাছ কিন্তু হাতে লাগানো গাছ, একটিও কিন্তু ন্যাচারালি উঠেছে সেরকম গাছ নয়। কেন, এটি হচ্ছে শাহু নদীর ডাঙা, পাশেই শাহু নদী বয়ে যাচ্ছে, সেই শাহু নদীর ডাঙা শাহুডাঙ্গি, এবং বালি মাটি এখানে, সেই জন্য এত গাছ প্রত্যেকটি তিনি যত্ন করে লাগিয়ে এই তপোবন সৃষ্টি করেছেন। এবং তাছাড়াও বহু তপস্যা, বহু প্রার্থনা ধ্রুবানন্দজি এবং তার পরবর্তীকালে অন্যান্য মহারাজরা যারা ছিলেন, এবং ইদানিং যে তিনজন সন্ন্যাসী এই শাহুডাঙ্গি আশ্রমে বর্তমান, স্বামী বিনয়ানন্দজি মহারাজ, স্বামী জীবনানন্দজি মহারাজ এবং স্বামী বিক্রমানন্দজি মহারাজ, তারা বহু তপস্যা, ত্যাগ তপস্যা করেছেন। কারণ আমরা জানি ত্যাগ তপস্যা না হলে ভগবানের আবির্ভাব হয় না। অদ্বৈত আচার্যের প্রার্থনায়, তার তপস্যাতেই প্রভু গৌরাঙ্গ রূপ ধারণ করে নবদ্বীপ আলো করেছিলেন। সেইরূপ এতদিনের ত্যাগ, এতদিনের তপস্যা এখানকার ভক্তজনের, কতদিন ধরে এখানকার ভক্তরা বেলুড় মঠের কাছে আবেদন করেছেন যে মহারাজ সব জায়গায় আশ্রম আছে, আমাদের শিলিগুড়ি অঞ্চলে রামকৃষ্ণ মিশনের কোনো আশ্রম কেন নেই? এই যে তাদের আবদার, এই যে তাদের প্রার্থনা ঠাকুরের কাছে, ঠাকুর যেন সেটি এতদিনে তিনি শুনলেন। এবং বেশ কয়েকবার তারা আবেদন করেছেন, কিন্তু শেষ 2020 সালে আমরা রামকৃষ্ণ মঠ এবং মিশন বেলুড় মঠ তাদের প্রার্থনাটি গ্রহণ করে, এবং 2020 সালের পর 2021 জানুয়ারি মাসের 8 তারিখ বেলুড় মঠ থেকে তিনজন সন্ন্যাসী, তার মধ্যে আমিও ছিলাম, আমরা তিনজন এখানে প্রথম উপস্থিত হই। তারপর থেকে প্রায় এই ধরুন 2 বছর মতন আমাদের বহু নানারকমভাবে চেষ্টা করতে হয়েছে, কারণ অনেক রকম অফিসিয়াল প্রসিজিওর থাকে, অনেক সময় লিগাল প্রসিজিওর থাকে সেন্টারটাকে শাহুডাঙ্গি আশ্রম থেকে বেলুড় মঠের অধিগ্রহণ করার জন্য। সেই লিগাল প্রসেস ইত্যাদিতে প্রায় 2 বছর আমাদের সময় অতিবাহিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও গত 21 তারিখেতে শেষমেশ এই শাহুডাঙ্গি আশ্রম লিগালভাবে বেলুড় মঠের শাখা কেন্দ্র রূপে গৃহীত হয়, এবং আজ আনুষ্ঠানিকভাবে এটি রামকৃষ্ণ মিশন শাহুডাঙ্গি, অর্থাৎ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের একটি পূর্ণাঙ্গ শাখা কেন্দ্র রূপে প্রতিষ্ঠিত হলো।
এই আশ্রম যিনি করেছেন শ্রীমৎ স্বামী ধ্রুবানন্দজী মহারাজ, উনি বেলুড় মঠেরই সন্ন্যাসী ছিলেন। বেলুড় মঠ থেকে উনি কোনো কারণে বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে এসে এই আশ্রম করেছিলেন। যখন আশ্রম হয়েছে তখন এখানে কোনো রাস্তাঘাট কিচ্ছু ছিল না, ফাঁকা মাঠ ছিল। শিলিগুড়ি থেকে এখানে আসার একমাত্র রাস্তা ছিল রেল লাইনে পাশ দিয়ে হেঁটে হেঁটে আসা। তো সেই সময় এই আশ্রম প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে পূজনীয় মহারাজকে অনেকে জিজ্ঞাসা করত যে আশ্রম কে দেখবে, উনি একটা কথা বলতেন যে তার আশ্রম তিনি দেখবেন, কারণ আমি এখানে আশ্রম করিনি, তার ইচ্ছাতে, ঠাকুরের ইচ্ছাতে এখানে আশ্রম হয়েছে। বলতেন যে আমি আশ্রম করলে এই ফাঁকা মাঠ, রাস্তা নাই, ঘাট নাই, লোক নাই, জন নাই, এখানে কেউ আশ্রম করে? আমি আশ্রম করলে শহরের পাশে, বড় রাস্তার পাশে আশ্রম করতাম, যাতে সবাই সহজে আসতে পারে। তো অনেক দৈব ঘটনা এই আশ্রমের সাথে যুক্ত হয়ে আছে। স্বামীজি, স্বামী বিবেকানন্দ যখন দার্জিলিংয়ে এসেছিলেন তখন এই আমাদের এই আশ্রমের পাশ দিয়েই রেল লাইন আছে, এই রেল লাইনের পাশ দিয়েই গিয়েছিলেন। তো সেই সময় নিশ্চয়ই স্বামীজির শুভ দৃষ্টি এখানে পড়েছিল, এই জন্যই ঠাকুরের আশ্রম এখানে হয়েছে নিশ্চয়ই। রামকৃষ্ণ মিশনের যে লোগোটি, যেটি অনেকেই খুব ভালো করে চেনেন, এইটি কিন্তু ডিজাইন করেছিলেন বা কনসেপচুয়ালাইজ করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, এবং তিনি যেটি করে গেছেন সেটি কিন্তু অক্ষুণ্ণভাবে এতদিন ধরে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের লোগো রূপে চলে আসছে। স্বামী বিবেকানন্দ এই লোগোটির মাধ্যমে যেটি বলতে চেয়েছিলেন, ঠাকুরেরই বাণী যে সেই একই ঈশ্বরকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা তাকে উপলব্ধি করবার চেষ্টা করে। ঠাকুরের কথা ছিল বাড়িতে মাছ এসেছে, সেই একই মাছ মা কিন্তু নিজের চারটি ছেলেকে চারটি ভাবে রান্না করে খাওয়ান, যার যা পেটে সয়। তেমনি মানুষের বিভিন্ন প্রকৃতি, এক মানুষের সাথে অন্য মানুষের প্রকৃতি মেলে না, একই খাঁচে একই ধাঁচে সবাইকে জোর করে চাপিয়ে বসানো সম্ভব নয়। সেই জন্যই ঠাকুর বলেছিলেন যত মত তত পথ, বিভিন্ন মতের দ্বারা বিভিন্ন পথের দ্বারা সেই এক ঈশ্বরের কাছে আমরা পৌঁছতে পারি। ঠাকুরের এই বাণীটিরই মূর্ত প্রকাশ হচ্ছে রামকৃষ্ণ মিশনের এই এমব্লেম। এই এমব্লেমে আপনারা দেখবেন প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে সাগর, সমুদ্র, সমুদ্রের জল। এইটি হচ্ছে কর্মযোগের প্রতীক। কিছু মানুষ আছে তারা কর্মের দ্বারা
সেবার দ্বারা তারা সেই ঈশ্বরের সেবা করে করেন। এছাড়া আছে সেই জলের ওপরে একটি প্রস্ফুটিত পদ্মফুল। পদ্মফুলটি হচ্ছে ভক্তিযোগের প্রতীক। কিছু মানুষের প্রবৃত্তি কী হয়, ভক্তির দ্বারা, ভজন কীর্তন পূজা আচ্ছা, তার দ্বারা তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। পদ্মফুলটি হচ্ছে ভক্তিযোগের প্রতীক। পেছনে একটি সূর্যোদয় হচ্ছে, সূর্য হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞানযোগের প্রতীক। ধ্যান, সমাধি ইত্যাদির মাধ্যমে যারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন, এটি হচ্ছে সেই জ্ঞানযোগের প্রতীক। এমব্লেমের চারিদিকে একটি সর্প রয়েছে, সাপ। এই সর্প হচ্ছে কুণ্ডলিনী, অর্থাৎ রাজযোগের প্রতীক। রাজযোগ বা পাতঞ্জলের যোগ যাকে বলা হয়, তার দ্বারাও অনেক মানুষ, অনেক সাধক সেই ঈশ্বরকে লাভ করে থাকেন। এই চার যোগের যখন সমন্বয় হয়, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ এবং রাজযোগ, এই চার যোগের সমন্বয় হলে তখন যে পরমাত্মা, পরমাত্মার প্রতীক হচ্ছেন এই যে রাজহংসটি মাঝখানে আছে, সেই হংস, তার উদয়ে সেই পরমাত্মার কাছে আমরা পৌঁছাতে পারি। অর্থাৎ বিভিন্ন পথ দিয়ে গিয়ে সেই একই পরমহংস, সেই একই পরমাত্মাকে আমরা লাভ করতে পারি। এটি হচ্ছে এই এমব্লেমের মূল বক্তব্যের বিষয়।